আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আমিও ভালো আছি। যে ভাই ও বোনেরা খুব বিপদের মধ্যে আছেন বা কষ্টের মধ্যে আছেন, তাদের জন্য এই দোয়াটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমি আপনাদের মাঝে যে দোয়াটি দেবো, এই দোয়াটির ফজিলত অনেক বেশি, যা জানলে আপনারা অবাক হয়ে যাবেন। তো প্লিজ অবশ্যই ভিডিওটি একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন। তাহলে আমরা যখনই দোয়া ও আমল সম্পর্কিত ভিডিও আপলোড করব, আপনি সাথে সাথে পেয়ে যাবেন। তো দোয়াটি খুবই গুরুত্বপূর্ণ একটি দোয়া। এই দোয়াটি আপনি যেদিন পাঠ করবেন, সে মুহূর্ত থেকে আপনার সমস্ত বিপদ আপদ সমস্ত কিছু দূর হয়ে যাবে। এবং আপনি যদি প্রত্যেক দিন এই দোয়াটি পাঠ করেন, তাহলে আপনার প্রত্যেক দিনের বিপদ আপদগুলো দূর হয়ে যাবে ইনশাল্লাহ। আল্লাহর একজন নবী, তিনি 40 দিন পর্যন্ত একটি মাছের পেটের মধ্যে অবস্থান করেন, তাও সাগরের তলায়। একবার ভাবেন সে কত বড় বিপদের মধ্যে থেকে বেঁচেছে এই একটি দোয়া পড়ে। তো তিনি নবী ছিলেন, তার পড়া আর আমাদের পড়া একটু তফাত আছে। তো আমরা এই দোয়াটি 100 বার করে পাঠ করব। আমরা যদি প্রত্যেক দিন 100 বার পাঠ করি, আমাদের ইনশাল্লাহ সেদিন যত বড়ই বিপদ, যত বড়ই বালা মুসিবত থাক না কেন, সকল বিপদ আপদের হাত থেকে আমরা ইনশাল্লাহ রক্ষা পাব। একমাত্র মহান আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করবেন। এই দোয়াটি পড়লে ইনশাল্লাহ, আপনি প্রত্যেক দিন যদি 100 বার করে এই দোয়াটি পড়েন, তাহলে আপনি সকল প্রকার বিপদের হাত থেকে রক্ষা পাবেন, সমস্ত বালা মুসিবতের হাত থেকে আপনি রক্ষা পাবেন। যেদিন 100 বার পড়বেন, সেদিন করার সমস্ত বিপদের হাত থেকে আপনি রক্ষা পাবেন। রেগুলার পড়লে আপনি রেগুলার বিপদের হাত থেকে রক্ষা পাবেন। আপনাকে রক্ষা করবে একমাত্র মহান আল্লাহ তাআলা। তো প্রিয় দিনী ভাই ও বোনেরা, দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন। আমি বাংলাতে লিখে দিয়েছি, আপনারা দেখে দেখে আমল করবেন। প্রত্যেক দিন 100 বার পড়বেন, ইনশাল্লাহ আপনি সকল প্রকার বিপদের হাত থেকে রক্ষা পাবেন। আল্লাহ তাআলা যেন আপনাদের সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন, এই কামনায় করি। এখানেই শেষ করছি, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।